আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আই টিভির আপনাদের সকলকে স্বাগতম। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনাদের ভাইবার ফলাফলটি কবে দেবে? দ্বিতীয়ত, ভাইবার ফলাফল দেওয়ার শিক্ষকদের যোগদান কবে? তৃতীয়ত, আপনাদের নতুন বিজ্ঞপ্তি কবে দেবে? ভাইবার ফলাফলটি হাতে আসার সর্বশেষ আপডেট তথ্যটি এখন পর্যন্তই আপডেট রয়েছে, অর্থাৎ আপনাদের নভেম্বর মাসেই আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে প্রথম সপ্তাহে, এবং আপনাদের ডিসেম্বরেই শুরু হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া, আমাদের শিক্ষক নিয়োগ কতজন নেওয়া হবে? অনেকে বলে 45,000, অনেকে বলে 58,000, অনেকে বলে 70,000 প্লাস। আসলে এটি এখন পর্যন্ত কোনোখানে আপনার প্রকাশ হয়নি যে আপনাদের 58,000 বা 70,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। টোটালি আপনাদের ধারণা দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে আপনাদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে 45,000। এই সম্পর্কে যদি আমরা দিল্লি ক্যাম্পাসের একটি সূত্র নেই, সেক্ষেত্রে আপনাদের সেখানে এক মহাসচিব বলেছেন যে আপনাদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে 45,000, তবে 58,000 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ এটি এখন পর্যন্ত ফাইনাল নয়। যা বলা হচ্ছে সেটি আনুমানিক, অর্থাৎ অনুমান করা হচ্ছে, আর কিছুই নয়। এরপর আপনাদের নতুন বিজ্ঞপ্তি কবে দিবে? আসলে এই যে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ চলতেছে, এরপর আপনারা জানেন যে বদলি কার্যক্রম রয়েছে, তারপর আপনাদের আবার নতুন সার্কুলারটি দিবে। তো আপনারা বুঝতে পারছেন যে এই যে বদলি কার্যক্রম শেষ হওয়ার পর আপনাদের নতুন সার্কুলার দিতে পারে, তবে এখানে তবে রয়েছে, যদি তাদের পর্যাপ্ত শিক্ষক না থাকে। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই যে শিক্ষক নিয়োগ নেওয়া হচ্ছে, এখানে 58,000-70,000 একটি কম্বিনেশন রয়েছে। এই 58,000-70,000 যদি নেয়, সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও শিক্ষক সংকট মুছবে। সেক্ষেত্রে আপনাদের যদি এরা এইখান থেকে যদি 70,000 প্লাস শিক্ষক নেওয়া হয় বা 58,000 শিক্ষক নিয়োগ হয়, তাহলে আপনাদের নতুন সার্কুলারটি আসতে অনেকটা লেট করবে। এটি একদম 100% শিওর, যদি আপনাদের এদিক দিয়ে শিক্ষক ঘাটতি পূরণ করে ডিভিএ কর্তৃপক্ষ, তাহলে তাদের আপনাদের বুঝতে হবে যে তাদের খুব তাড়াতাড়ি যে কোনো সার্কুলার দিবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে আপনাদের অবশ্যই প্রিপারেশন রাখতেই হবে, প্রাইমারি না থাক, অন্য অন্য চাকরিতে অবশ্যই আপনাদের প্রিপারেশন মাস্ট বি দরকার। এমন হতে পারে আবার সার্কুলার দিয়েও দিতে পারে, এটা জাস্ট অনুমান করা যাচ্ছে, এখন পর্যন্ত কনফার্ম হয় নাই। যখনই এটি নিয়োগ কার্যক্রম শেষ হবে, তখনই আপনাদের নতুন একটি সার্কুলার দেওয়া হবে, তারপর আপনাদের বদলির কার্যক্রম শেষ করা হবে, তারপর সার্কুলার দেওয়া হবে। তো এই ছিল আমাদের হাতে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল বাতাম সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।